বেস্ট সিকিউরিটি সিস্টেম এভার আমি দেখাচ্ছি। এর থেকে কোনো বেটার সিকিউরিটি সিস্টেম হইতে পারে না। সো এখন ঠিক আছে, অল লকড, ঠিক আছে। সো বিফোর হেডিং আউট জাস্ট টেক দ্য স্টিয়ারিং আউট। ও সামুরাই, হ্যাঁ এটা কি? আচ্ছা আচ্ছা, এই যে এটা হচ্ছে ইন্ডিকেটর এর জন্য, দেখি ঠিক হচ্ছে মনে হয় সেটা অনেক ভেতরে। এর থেকে কোনো বেটার সিকিউরিটি হতে পারে না। বুট করে বেস্ট সিকিউরিটি সিস্টেম এভার, এর থেকে বেটার কোনো কিছু সলিউশন আসতে পারে না। আর আমরা তার কাটাকাটি যত পারি কম করব। সো বেসিক্যালি এখানে আপনারা সব পারফরমেন্স পয়েন্টস পাবেন, ডিকে স্টক। এটা যদি আপনারা ফেসবুকে, যেহেতু আপনারা সবাই গ্রুপ ফলো করি, এখানে আপনারা গেলে ইউ ফাইন গুড স্টাফ। দ্যাটস আমার ব্রাদার রাহুল, হি ইজ দ্য গাই, হি ইজ এক্সিও অ্যান্ড ওয়েল বেসিক্যালি হি হ্যাজ, সেটার কারণে আসছে আমি যে একটু পাওয়ারফুল বাসা ইউজ করার জন্য এই প্রেশার ওয়াশার চাচ্ছিলাম। প্রেশার ওয়াশার দ্যাট ইজ ভেরি ডিউরেবল এবং আওয়াজ কম হয় এবং আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রেশার ওয়াশারটা দেখাই, লোকমান একটু আসো। এইটা আমার এক পিচি ভাইয়ের নতুন ইম্পোর্ট, দেখাই দিব চেহারাটা। এই যে আমি আরে দেখাই দিই, কাজের জিনিস দেখাই দিই, কথা কি শোনা যাচ্ছে না? আমি একটা জিনিস দেখাই দিই, প্রেশার ওয়াশার। সরি অ্যাট ইস দেখাতেছি, ইটস লাইক হোয়াট, 12টা বেজে গেছে। এটা ওই যে ঢাকাতে দিনের বেলা আমরা চলাফেরা করতে পারি না, সবাই দেখা যায় রাতে আসে ইয়ে করে। একজন গিয়ারবক্সে কোনো ইস্যু নেই, আগে প্রবলেম ছিল, এখন কোনো ইয়ে নাই। আমি দেখা একটা জিনিস নিয়ে আসছে যে দ্যাট ইজ ডিকে স্টক, আমি দেখালাম তো গাড়ির সামনে লেখা ছিল, ওইটা এসে হিম পোর্টস দিস থিংস। একটু বের করো, বের করে দেখাও তো একটু। ইটস এ কুল প্রেশার ওয়াশার, অ্যাকচুয়ালি 180 bar পর্যন্ত স্পিড এই প্রেশার দেয়। আপনি সামনে হাতের সামনে ধরেন, হাত কেটে যাবে। আমি আরও অনেক ডিফারেন্ট প্রেশার ওয়াশার ট্রাই করেছি। প্রেশার ওয়াশার যে গাড়ি যে ইউজ ওয়াশ করার জন্য যেটা ইউজ করে, এটা ইটস এ ভেরি ডিফারেন্ট টেকনোলজি অলটুগেদার। এদিকে দেখো তো, এটা অন করে দেখো তো, খুবই লো সাউন্ড। এটা কোথায় ইম্পোর্ট? এটা মেড ইন কই? ম্যানুফ্যাকচার থাইল্যান্ড। সি টেকনোলজিটা, ইটস ভেরি সিম্পল, যে কোনো জায়গায় কানেক্ট করো না। এতটুকু নেই শব্দ, হ্যাঁ 180 bar পর্যন্ত স্পিড দিবে তো। সো এটাকে
মজার বিষয় হচ্ছে আমাদের আমরা যারা বাসায় গাড়ি ক্লিন করো, স্টিয়ারিং এখানে গাড়ি নেওয়ার কোনো সুযোগ নাই। আর এই যে দিস ইজ দ্য হর্ন, দিস ইজ দ্য স্টিয়ারিং, আর এই যে সো এটা হচ্ছে আমরা যদি বাসায় ট্যাপে ট্যাপ ওয়াটারে কানেক্ট করতে চাই সেটাকে আমরা ইয়ে করতে পারবো, লক করে দিতে পারবো ট্যাপ ওয়াটারে, অরেলস এটাকে আমরা জাস্ট বালতিতে বাকেটের মধ্যে করে দিলেও হবে। সেই তো, সবাই ভালো থাকবেন। যে স্টোরি নিয়ে আসছে তো তাই ভাবলাম যে একটু দেখাই। ভালো থাকবেন সবাই। আর এই আইটেমসগুলো যদি অর্ডার করতে চান, ইটস ডিকে স্টক, ডিকে STOCK, রাইট? নাকি ডিকে STOCK আলাদা, টকটা আলাদা, TOCK ডিকে এস একদিকে ওটা না, একশো হাত বাঁকা হবে না। হাতে যদি আপনি ডিরেক্ট হাতে যদি ইয়ে করেন তাহলে হাতে ব্যথা পেতে পারেন, কেটে যেতে পারেন, 180 বারে কেটে যাবে, কেটে যাবে। সো ওটা দিয়ে গাড়ি ওয়াশ করতে পারেন বাসায়। আপনারা যারা নিজের সেলফ ড্রাইভ করি, সফর নাই বা পয়সা করার কেউ নাই, তাদের জন্য ওটা বেস্ট প্রোডাক্ট। কারণ হচ্ছে লিটারে প্রতি মিনিটে অ্যারাউন্ড 6 লিটার পানি খাবে, বাট সিরিয়াস পরিষ্কার হয়, সিরিয়াস পরিষ্কার হয়। সো আই গট দিস ওয়ান ফর মাই সেলফ অ্যান্ড অফকোর্স আ ক্লায়েন্ট, আ ব্রাদার। সো এই তো, ভালো থাকবেন, সালামু আলাইকুম।